আজকের আলোচনাটা হচ্ছে সাধারণত মানুষের শরীরে অনেক সময় কিন্তু ক্লান্তি ভাব চলে আসে, তো ক্লান্তি দূর করার জন্য আমরা খুব সহজে কি করতে পারি। তো 1 গ্লাস দুধে 1 চামচ ঘি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেইটা খেলে কেমন হয় এবং এর উপকার কী কী হতে পারে, তো আজকের আলোচনাটা মূলত এই বিষয়টা নিয়ে। ভারতীয় আয়ুর্বেদে কিন্তু এই মিশ্রণটা দাওয়াই হিসেবে ব্যবহার করার কথা বলা আছে, তো কেন বলা আছে এবং সেখানে কী কী বলা আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তার আগে সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানতে চাইব। তো এখন মূল আলোচনায় আসি, এই মিশ্রণে কী কী উপকার আছে। তো অনেকের শরীরে কিন্তু ক্লান্তি ভাব সবসময় দেখা যায়, তো ক্লান্তি ভাবটা কেন আসে, কারণ আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি প্রচুর পরিশ্রমের কারণে, আবার প্রচুর এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজ করার জন্য আমাদের প্রচুর দুর্বলতা ফিল হয়, এইসবের কারণেই কিন্তু আমরা ক্লান্তি ফিল করি। তো এই ক্লান্তির জন্য শরীরে প্রচুর শক্তি প্রয়োজন হয় ক্লান্তিটা দূর করার জন্য। তো শরীরে প্রচুর পরিমাণে শক্তি পেতে হলে এই মিশ্রণটি কিন্তু খুবই উপকারী, আর বিশেষ করে সকালে যদি নাস্তা করার সময় এই মিশ্রণটি পান করা হয় তাহলে সারা দিনে যে শক্তিটা প্রয়োজন সেই শক্তির প্রয়োজনটা এই মিশ্রণ দ্বারা পাওয়া যেতে পারে। অনেকেই আছে ব্যায়াম করে বা এক্সারসাইজ করে এবং এই এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই সেই শক্তিটাও কিন্তু এই মিশ্রণ থেকে পাওয়া যেতে পারে। আর সেকেন্ড অপশন হচ্ছে এক্সারসাইজ করার জন্য কিন্তু প্রচুর খিদে লেগে যায়, তো এই খিদে লাগার জন্য প্রচুর পরিমাণে খেতে হয়, সেক্ষেত্রে ফ্যাট জমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এই মিশ্রণটি সেই সমস্যা দূর করতে পারে। এই মিশ্রণটি খেলে সাধারণত সেই ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়, খিদে খিদে ভাবটা দূর হয়ে যায়, তো সেক্ষেত্রে এই ফ্যাট জমার আশঙ্কাটাও কিন্তু কমে যায়। অনেকের আছে রাতে ঘুমের সমস্যা হয়, এই সমস্যাও কিন্তু কমিয়ে দেয় এই মিশ্রণটি, কারণ এই মিশ্রণটির কারণে শরীরে প্রচুর এনার্জি আসে এবং রাতেও কিন্তু প্রচুর ঘুম হওয়ার সম্ভাবনা থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু এই মিশ্রণটি খুব ভালোই উপকার করে, তাই নিয়মিত 1 গ্লাস দুধের সাথে 1 চামচ ঘি মিশিয়ে খেলে কী কী সমস্যা দূর হতে পারে, ক্লান্তি সমস্যা দূর হতে পারে, রাতে যাদের ঘুমের সমস্যা আছে সেই ঘুমের সমস্যা দূর হতে পারে, প্রচুর এক্সারসাইজ যারা করেন তাদের জন্য যে এক্সারসাইজ করার কারণে যে খিদে খিদে ভাবটা আসে সেটা দূর হয়, ফলে শরীরে ফ্যাট জমা থেকে বেঁচে যেতে পারেন। তো আসলে করোনার সময় বা অনেকে আছেন বাসার বাইরে যেতে পারেন না, ফলে শরীরে অনেক ক্লান্তি ফিল করেন বাসায় বসে থেকে, তো তাদের জন্য কিন্তু এই মিশ্রণটি বেশ উপকার বয়ে আনতে পারে। যেহেতু ভারতীয় উপমহাদেশের মতো একটা বিশাল দেশের আয়ুর্বেদ সারা পৃথিবীতেই বিখ্যাত এবং সেই আয়ুর্বেদে যেহেতু এই মিশ্রণটি একটা দাওয়াই হিসেবে বা মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় সেই কথা বলা হয়েছে, সো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই মিশ্রণটি একবার ব্যবহার করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো নেক্সট আবার কোনো ভালো ভিডিও নিয়ে সামনে চলে আসবো আপনাদের কাছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বারবার আমি যেটা বলি, করোনা প্রচুর পরিমাণে স্প্রেড করছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচতে দিন এবং দেশকে করোনা মুক্ত করতে সাহায্য করুন।